এর প্রতিপাদ্য বিষয় আমরা জানি যে ছিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্বে কিভাবে এই কৃষ্ণ ভক্তি জাগ্রত করেছেন, সারা বিশ্বের মানুষকে কিভাবে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য এই শ্রীমান মহাপ্রভুর সেই দিক নির্দেশনা যথাযথভাবে এই আমাদের জন্য তুলে ধরেছেন, কিভাবে না বিভিন্ন প্রচার যে কথোপকথন, তার যে প্রচার এবং তার সেই অনুগামী শিষ্যরা যারা তার একান্ত অনুগত ছিলেন, তারা কী করেছেন না এই সারা পৃথিবীতে এই প্রভুপদের তথা শ্রীমান মহাপ্রভুর এই মনোভাবকে পরিপূর্ণ উদ্দেশ্য প্রদানের জন্য সারা পৃথিবীতে এই কৃষ্ণভক্তি প্রচার করেছেন। তা কী করেছেন, বিভিন্ন পন্থায় কীভাবে মানুষকে এই কৃষ্ণভক্তিতে যুক্ত করা যায়, তার একটাই উদ্দেশ্য ছিল যে এই জড়জগতে জীব কেন পতিত হয় না, মানুষের বা বিভিন্ন জীবের দিয়ে তার নিজের ভোগ করার যে প্রবণতা, সেজন্য ভগবান কী করেন না এই জীবকেই জড়জগতে পতিত করেন। ভগবদ্গীতা শিল্প উপর তাৎপর্য ব্যাখ্যা করছেন যে যখন জীব কী করে না নিজে ভোগ করার বাসা, নিজে কর্তা হওয়ার আকাঙ্ক্ষা করেন, তখন ভগবান বলছে যে এখানে তো আমি কর্তা, তো তোমার যেহেতু ভোগ করার ইচ্ছে হয়েছে তাকে সেই রকম একটি যুগোপযোগী দেহ দিয়ে এই জড়জগতে পতিত করেন। কিন্তু ভগবান এতই কৃপাময়, সেই যে আমরা যে দেহ ধারণ করি না কেন, তার ভিতরে আবার ভগবান স্বয়ং অবস্থান করে তাকে আবার পুনরায় কিভাবে তার ধামে তার আলোকে নিয়ে যাবেন সেই ব্যবস্থা তিনি করে থাকেন। কিভাবে তিনি প্রত্যেকটি জীবের ভিতরে পরমাত্মা রূপে থেকে তাকে সেই কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি পরমাত্মা রূপে অবস্থান করেন এবং আবার তার সেই শাশ্বত সেই পরম ধামে ওই জীবকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। তো এই যে উপলব্ধি, এই যে বিষয় জীবের থাকা উচিত সেই প্রচার, সেই মনোভাবকে সম্প্রসারিত করার জন্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ছিল প্রতিষ্ঠাতা ছিল উপাদ, তিনি সারা বিশ্বে এই কৃষ্ণভক্তি জাগরণের জোয়ার বিতরণ করেছেন। যে মহাপ্রভু বলেছেন একলা মালাকার আমি কাহা কাহা দেব, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে তিনি কী করেছেন না তার প্রেরিত দূতগণকে এই জগতে প্রচারের জন্য নিযুক্ত করেছেন। আবার ছিল প্রভুপাদ কী করেছেন, তার প্রেরিত দূতগণকে অর্থাৎ তার শিষ্যদেরকে এই জগতে প্রেরণ করেছেন। আবার তারাও সেই পরম্পরা ধারায়, যে ভগবদ্গীতায় আমরা দেখি অর্জুন যে পরম্পরা ধারার পরমেশ্বর ভগবান ব্যাখ্যা করছিলেন যে এই জ্ঞান, এই ভগবত তত্ত্ব জ্ঞান সেই পরম রাজস্বীরা গ্রহণ করেছিলেন, কীভাবে না এই সদ্গুরু পরম্পরার মাধ্যমে আমি এই জ্ঞান কী করছি তোমাকে আবার পুনরায় উত্থাপন করছি যা তুমি গ্রহণ করো। এবং অর্জুন দেখা যায় আমরা ভগবদ্গীতার আলোকে দেখি যে অর্জুন সেই ভগবত জ্ঞানে উদ্ভাসিত হয়ে নিজেকে পরিত্রাণের পন্থা খুঁজে পেয়েছিলেন। তিনি তার না প্রভু নিত্যানন্দ শ্রদ্ধ গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর প্রমাণ ব্রহ্মচারী প্রভুকে এখন আমাদের মাঝে একটি ভজন পরিবেশন করবেন নীলাঞ্জনা রায়। হরে কৃষ্ণ
অশেষ ভক্তিমণ্ডলী আপনারা উপভোগ করছেন শ্রী শ্রী নামাট্য ভক্তিবৃক্ষ সম্মেলন 2019। একটি ভক্তিবৃক্ষের যারা নিয়মিত শিক্ষক রয়েছেন আমি তাদের নাম ঘোষণা করছি এবং তাদের মঞ্চের কাছাকাছি থাকার জন্য অনুরোধ করছি। সুনয়না দেবী দাসী, শ্রীমান বীরভদ্র নিতাই রাম দাস প্রভু, শ্রীমান শশীসুত কৃষ্ণরূপ দাস প্রভু, শ্রীমতী নিরালা রাজা দেবী দাসী, শ্রীমান যুগল প্রভু, শ্রীমান উজ্জ্বল গোরদাস প্রভু, শ্রীমান দুলাল কুমার প্রভু এবং সকল ভক্তবৃক্ষ নামটির অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই অর্থাৎ আমাদের অনুষ্ঠান শেষই আপনারা 101 নং রুম থেকে কক্ষ থেকে আপনারা কুপন দেখিয়ে আপনাদের প্রসাদ নিয়ে যাবেন 101 নং কক্ষ থেকে। শ্রী ভক্তমণ্ডলী, এখন ভক্তিবৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি শ্রীমান রঞ্জন বিশ্বাস, সহকারী ব্যবস্থাপক রাজস্ব বোর্ড বরিশাল। শ্রীমান রঞ্জন বিশ্বাস, সহকারী ব্যবস্থাপক রাজস্ব টেলিফোন বোর্ড বরিশাল, তাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অতিথিবৃন্দ ও ভক্ত মহোদয়া ও মহোদয়বৃন্দ, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই ইস্কনের আশ্রিত না, শিষ্য না, তবু আমাকে এখানে আলোচনা করার জন্য দয় আমি আন্তরিকভাবে গর্বিত এবং সকলকে প্রণিত জানাচ্ছি। ব্যাপার হচ্ছে আমরা হিন্দু পরিবারে জন্ম থেকে ভাবে পরিষ্কার হলো যে আমি আসলে কেউ নই, আমি হিন্দুও না, আমি মুসলিমও না, আমি নারীও না, আমি পুরুষও না, আমি সেই পরমেশ্বর ভগবানের একটি অংশ। সুতরাং আমার মধ্যে আর কারোর প্রতি কোনো ভেদাভেদ করার কোনো কারণ থাকে না, আপনি যা আমিও তা। আপনি মুসলিম কি হিন্দু, আপনি বৌদ্ধ কি খ্রিস্টান, আপনি নারী কি পুরুষ, সেটা আমার ভাবার বিষয় না। আমি জগৎকে ভালোবাসবো, আমি জগৎকে আমার যা কিছু আছে, আমার চোখ, আমার এটা আমার উপলব্ধি, আমার চোখ মানে আমার যতগুলি ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয় দিয়ে আমি তার সেবা করার চেষ্টা করব, তার সৃষ্টির সেবা করার চেষ্টা করব। তো আশীর্বাদ করবেন এই পথযাত্রী হয়ে আমি যেন শেষ দিন পর্যন্ত চলতে পারি। আমরা আর সবার প্রতি অনুরোধ, আসুন আমরা সেই পরমেশ্বরের ভগবানের পথযাত্রী হই। আমরা আরও একটি কথা না বললে নয়, শ্রীমদ্ ভগবত গীতা পড়ায় চাকরির কারণে হোক বা বিভিন্ন কারণে হোক একটা ভীষণ একটা আলসেমি ছিল, ভক্তিবৃক্ষে এসে সেই বিষয়টি আমার নেশায় পরিণত হয়ে গেছে। চৈতন্য চরিতামৃত বা চৈতন্যদেবের কিভাবে অন্তর্ধান হলো, কি হলো সেই বিষ্ণুপ্রিয়া দেবীর, এগুলি জানা এখন আমার নেশা হয়ে গেছে। এই বিষয়টা যেন আমার মধ্যে জাগ্রত থাকে, আমি যেন সেই শেষ দিন অবধি ভগবানের চরণ সেবায় নিয়োজিত থাকতে পারি, আমার এই আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। অশেষ ধন্যবাদ শ্রীমতী শিউলি রানী সাহাকে। এবারে আছেন শ্রীমতী বীথিকা রানী,
বিটিকারণী সরকার, সহকারী অধ্যাপিকা, সরকারি গৌরনদী কলেজ, বরিশাল। হরে কৃষ্ণ, নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বদেশ ধারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সত্যদেবী প্রণমামি। বাঞ্ছাকল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দির কর্তৃক আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা উপলক্ষে আয়োজিত নামহট্ট ভক্তিবৃক্ষ এবং তীর্থযাত্রা সম্মেলনে উপস্থিত আছেন সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ভগবানের একজন দাসানুদাসীরও অনুদাস হিসেবে আপনাদের সামনে দু একটি কথা বলবো। এখানে মূলত ভক্তি বৃক্ষ নিয়েই কথা বলতে চাই আমি, যে ভক্তি বৃক্ষ আসলে কি। আমি ভক্তি বৃক্ষ ক্লাসে যেটুকু অনুধাবন করতে পেরেছি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শ্রী চৈতন্য চরিতামৃতে গ্রন্থে বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার আন্দোলন, আসলে তাকেই ভক্তি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এবং শ্রীল প্রভুপাদ এখানে ভক্তি বৃক্ষ বলতে এবং বৃক্ষের যে স্কন্দ এবং বৃক্ষ তা বলতে মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বুঝিয়েছেন। এবং একটি বৃক্ষের যেমন ফল হয়, ফুল হয়, সেটা যেমন বিভিন্ন জীব বিভিন্নভাবে সেই বৃক্ষ থেকে সেবা গ্রহণ করে, ঠিক তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর তার যে যে সেই যে কৃষ্ণ ভবনামৃত যে বৃক্ষ, সেই বৃক্ষের ফল তিনি সর্বস্তরের মানুষকে বিতরণ করেছেন এবং তা আস্বাদন করিয়েছেন, সেই অমৃত আস্বাদন করিয়েছেন। এবং তিনি তার শিষ্যদেরকে, শিষ্য পরম্পরায় সকলকে নির্দেশ দিয়েছেন যে সেটা যেন সর্বস্তরের মানুষকে দান করা হয়, বিতরণ করা হয়। সেই পরম্পরা ধারাতে শ্রীল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠা করে তিনি যে বিভিন্ন কার্যক্রম এখানে পরিচালনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তারই একটি কার্যক্রম হিসেবে এই ভক্তি বৃক্ষে ক্লাস করানো হয়। এবং প্রভুপাদের অশেষ কৃপায় আমরা যারা অধঃপতিত, যারা আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও এই সনাতন ধর্মের মূল মন্ত্র থেকে, মূল অমৃত থেকে এতদিন বঞ্চিত ছিলাম, আমাদেরকে প্রভুরা গৃহে গৃহে গিয়ে সেই অমৃত আমাদের দান করার জন্য কৃপা করছেন। হরে কৃষ্ণ। ওম জ্ঞানতমীন্দ্রস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মীলিতাঞ্জনা তস্মৈ শ্রীগুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে
নামাঢ্য ভক্তিবৃক্ষ তীর্থযাত্রী সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, অন্যান্য সকল গুরু ভ্রাতা ও গুরু ভগ্নী ও সকল ভক্তবৃন্দকে জানাই আন্তরিক কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা ও পুণতি নিবেদন করছি। হরে কৃষ্ণ। আজ ছিল প্রভুপাদের কৃপায় আমরা আজ এরকম একটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানুসম্মত সংঘ পেয়ে আমরা অত্যন্ত ধন্য। আমাদের জীবনে ছিল প্রভুপাদ যে কতটা প্রভাব ফেলেছে বা গুরুত্ব আমরা লাভ করেছি সেটা নিজে উপলব্ধি না করলে বোঝা যায় না। যেমনি যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা মধু নিজের জিহ্বায় না দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত সেই মধুর স্বাদ বা মিষ্টত্ব উপলব্ধি করা যায় না। বলা হয় মধু কেমন লাগে, মিষ্টি লাগে। যদি তারপরে প্রশ্ন করা হয় কেমন মিষ্টি লাগে, বলতে হবে কি যে তুমি একটু স্বাদ গ্রহণ করে দেখো, একটু চেটে দেখো নাকি। তো এখনো যারা এই শ্রীল প্রভুপাদের সান্নিধ্যে এসে তথা শ্রীল প্রভুপাদের গ্রন্থের এবং সেই শ্রীল প্রভুপাদের যারা অনুসারী রয়েছে, যে সৈনিকগণ রয়েছে নাকি, তাদের সংস্পর্শে এখনো যারা আসতে পারেনি, তারা এই স্বাদ উপলব্ধি করা সম্ভব হয় না। তো হরে কৃষ্ণ। আর আমরা যে এই কলিহত জীব অত্যন্ত দুঃখে কষ্টে রয়েছি, সেই উপলব্ধিটিও আমাদের হয় না, নেই। আমরা এত মায়ার দ্বারা আক্রান্ত, তাই আমাদের এই কলিযুগে করুণায় অবতীর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আচরিয়া জীবকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। এবং হরে কৃষ্ণ ধমা
হরে কৃষ্ণ, ধন্যবাদ শ্রীমতী পূজা খাসকে। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ভক্তিবৃক্ষের শিক্ষক শ্রীমতী রূপশ্রী চিত্রা দেবী দাসী মাতাজিকে। নবং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনীতি নামিনে নম আচার্যপদায় নিতায় কৃপদায়নে গৌরকথা নমোদায় নবগ্রামতারিণে পঞ্চা কল্পতরুভ্য কৃপা সিন্ধুরুবচ নম মহাবদন্যায় কৃষ্ণপুরুদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গুরুদৃশ্য নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুনিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাসী গৌড় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। আয়োজিত সবার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি ও মঞ্চবরিষ্ঠ আমার শ্রদ্ধেয় ভক্তদের মণ্ডলী, সকলে চরণ আমার সশ্রদ্ধ প্রণতি। আমরা একটা বিশেষ মহোৎসবের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা হলো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহামহারথ যাত্রা উৎসব। যেহেতু জগন্নাথের উৎসব, এটা অবশ্যই মহামহা উৎসব হবে। আর জগন্নাথ দেব যে উৎসব করে, ভগবান যে উৎসব করে, তার একটা উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্য না, অনেক অনেক উদ্দেশ্য থাকে। তা আমি একটা উদ্দেশ্য হলো যে জগন্নাথের যে রথযাত্রা, আমরা যে ভগবানকে রথে উপবিষ্ট করতে দেখি, উপবেশন করতে দেখি এবং সে রাস্তায় নেমে আসে, এর একটা উদ্দেশ্য হচ্ছে কি, যে সকল ভক্তবৃন্দ গৃহকর্মে ব্যস্ত থাকে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা মন্দিরে এসে ভগবানকে দর্শন করতে সময় পায় না। ভগবান জগন্নাথ দেব তাদের কৃপা প্রদর্শন করার জন্যই সে পথে বেরে আসে, সেই ভক্তবৃন্দের যাতে তারা তাকে দর্শন করতে পারে, তার কৃপা লাভ করতে পারে। ভগবান তো অবশ্যই কৃপাময়, কিন্তু ভক্তির হলে তার চেয়ে বেশি কৃপাময়। তারই প্রমাণ বা তারই ফল হলে যে আমাদের নামার্থ সম্মেলন, ভক্তিবৃক্ষ, তীর্থযাত্রী সম্মেলন, এগুলো আমি একটা, যেহেতু আমি ভক্তিবৃক্ষের সাথে জড়িত, আমি ভক্তিবৃক্ষের কথাই বলব। ভক্তিবৃক্ষ জিনিসটা কি, এখানে আমাদের কি হয় বা কি করা হয় বা এর উদ্দেশ্যই বা কি? ভক্তিবৃক্ষ আমরা ওই যে গ্রন্থটা যেটা আলোচনা করি, সেখানে দেখা যায় একটা বিশাল বৃক্ষ, যার মূলে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং বিভিন্ন ডালপালা রয়েছে, যা থেকে যে ভগবানের সেই যে কৃপাময় অমৃত বাণী বা অমৃত সুধা নিঃসৃত হচ্ছে, তাতে সেটা যাতে মানে ভক্তরা পেতে পারে, যাতে সব ভক্ত সব জীব তার কৃপা পেতে পারে, এজন্যই ভগবান এই রকম বিভিন্ন আয়োজন বা বিভিন্ন মানে তার ভক্তের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের প্রচার করছে। তো ভক্তিবৃক্ষ ওখানে আমরা সাধারণত সপ্তাহে বা 15 দিনে বা কোনো জায়গায় মাসে একদিন ভক্তরা যায়, সেখানে গিয়ে কৃষ্ণ কথা আলোচনা করে। তাদের নৃত্য পরিবেশন করবেন, এরপরই বল আঁচল, আঁচলকে রেডি থাকার জন্য অনুরোধ করছি। আঁচল শুধু ভক্তমণ্ডলী, এখন নামট্ট ভক্তিবৃক্ষ ও তীর্থ সম্বন্ধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন শ্রী বলদেব বলরাম দাস ব্রহ্মচারী প্রভু, সাধারণ সম্পাদক ইসকন বরিশাল। নম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদি পশ্চাৎ দেশতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব 2019 উদযাপন উপলক্ষে আজকে বিশেষ আলোচনা সভা, নামট্ট ভক্তিবৃক্ষ এবং তীর্থযাত্রা সম্মেলনের সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য
বক্তাবৃন্দ সম্মুখে উপস্থিত রয়েছেন, ভক্তিমতী মায়েরা এবং প্রভুরা, সকলকে আমার বৈষ্ণবের প্রণাম জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। তো আজকে কলির যে ভয়ঙ্কর করাল গ্রাস, মানুষ কলহ, বিবাদ, লোভ লালসা, বিভিন্ন ধরনের অশুভ প্রবৃত্তিতে আসক্ত হয়ে যাবে, ভাগবতে এগুলো বলা আছে, মন্দমতি কলহপ্রিয় রোগশোকের দ্বারা উপদ্রুত, তো সেই ভয়ঙ্কর করাল গ্রাসের ভিতরে একটা ভিন্নধর্মী কলিযুগে যিনি স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এসে দ্বারে দ্বারে নাম বিলিয়েছেন এবং তিনি বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। কিন্তু এই কথা বললেন 48 বছর বয়সে তিনি অপ্রকট হয়ে গেলেন, ভারতবর্ষের বাইরে কোথাও গেলেন না। তো লোচনদাস ঠাকুর লিখেছেন চৈতন্যমঙ্গল গ্রন্থে যে তিনি এক সেনাপতি ভক্তের প্রেরণ করিবেন, সেই সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদ, যিনি এসে 70 বছর বয়সে আমেরিকা গিয়ে আজকে এমন এক পরম মঙ্গলময় পরম আনন্দের এক আসর বসিয়ে দিলেন সারা পৃথিবীব্যাপী, আজকে সারা পৃথিবী পরম আনন্দের ধারায় বেগবান। তো আপনারা অনেক সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে এরকম পবিত্র জীবনযাত্রার নীতি আদর্শে আপনারা নিজেদেরকে সংযুক্ত করতে পেরেছেন। আমিও যদি আমি ছাত্র জীবনে ধর্মের প্রতি অনুরাগ থাকার ফলে কোনো না কোনো সংগঠনে যুক্ত ছিলাম, আপনাদের একটা জিনিস বলার জন্য আমি দাঁড়িয়েছি, যদিও আলোচনা অনেক ভালো চলছিল এবং অনেকে উৎফুল্লভাবে করছিল, আমি চেয়েছিলাম যে আলোচনা পর্ব যখন সব বিষয়ে তুলে উঠে আসছে তার বাড়তি আর প্রয়োজন নেই, আলোচনা তো আমাদের করতেই হয়। তো তারপরে ডেকেছে, তো যে বিষয়টা বলবো, আমরা সবাই সনাতন, কোনো একজন আমেরিকায় গিয়ে বলছে কিন্তু যে সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা ক্লাব পেয়েছে, কিন্তু প্রভুপাদও বলেছে, তো বলেছে যে আমরা আমেরিকান নই, আমরা রাশিয়ান নই, আমরা ভারতীয় নই, এমনকি আমরা এই দেহ নই, ঠিক কিনা? এটা সনাতন ধর্মের যে মূল বেসিক যে প্ল্যাটফর্মটা সেখানে প্রভুপাদ ইঙ্গিত করেছে। এবং উনি দেখা গেছে যে আমেরিকাতে এত বড় বক্তৃতা দিয়ে একজনকে ভারতবর্ষে নিয়ে আসতে পেরেছিল, সে কিন্তু অনেক তরতাজা যুবক ছিলেন, কিন্তু এই বৃদ্ধ 70 বছর বয়সে তার শারীরিক সৌন্দর্য বা ওই রকম কিছু বিষয় বাহ্যিক ছিল না, কিন্তু তার ভিতরের ভক্তির যে সৌন্দর্য, ভক্তির যে প্রগাঢ়তা এত ব্যাপক ছিল, সে প্রথমেই 200 জনকে ভারতে নিয়ে এসেছিলেন তার শিষ্য, 200 জন বিদেশিকে নিয়ে এসেছিলেন যারা প্রযুক্তি বিজ্ঞানে অর্থনীতি সব দিকে সাম্রাজ্যবাদে সর্বোচ্চ স্তরে। তো যাই হোক, এটা হলো কার শক্তি? তাহলে ওই যে যিনি মহারাজা, রাজা রাজা মহারাজা ভগবান বলছেন পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, তার সেনাপতি ভক্ত বিশ্ব জয় করতে শুরু করলেন। Thank you.
এবারে ভক্তিবৃক্ষের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রীমান দুলাল কুমার প্রভুকে। শ্রীমান দুলাল কুমার প্রভু, হরে কৃষ্ণ। সুধী ভক্ত মণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব চলছে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী তারা গন্ডিচে অবস্থান করছেন। আর এই রথযাত্রা উপলক্ষে আয়োজন করা হয়েছে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরে, নাম হচ্ছে ভক্তিবৃক্ষ এবং তীর্থযাত্রী সম্মেলন। উনি তিনের মধ্যে এক বলা যায়, তিনটা সম্মেলন একত্রে এটা খুবই আসলে টাফ, কারণ প্রত্যেকটা নামহট্টর একটা আলাদা সম্মেলন হয় অথবা ভক্তিবৃক্ষের বিশাল সম্মেলন হতে পারে এবং তীর্থযাত্রীদের নিয়ে আরও সম্মেলন হতে পারে, কিন্তু যেহেতু আমাদের যে সীমাবদ্ধতা আছে আর সবাইকে সবসময় পাওয়াও যায় না, সবাই জগন্নাথ দেবের জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আপনারা শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরে এই সময় আসেন, এই জন্যই বোধ হয় এই ত্রয়ী সম্মেলন আমরা বলতে পারি, এই তিনটাকে এক করে আমরা সম্মেলনের আয়োজন এখানে করা হয়েছে। আজকের এই মহতী সম্মেলনে আমার শ্রদ্ধেয় গুরুভ্রাতা ভক্তি বরিষ্ঠ সভাপতি শ্রী তপস্বীদার ব্রহ্মচারী এখানে উপস্থিত আছেন, শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরের সম্মানিত সেক্রেটারি আমার শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রী বলদেব বলরাম দাস ব্রহ্মচারী, আমার অন্যান্য গুরুভ্রাতাবর্গ এবং ভগ্নীবর্গ, আজকের আমার ভালো লেগেছে এই যে তিন সম্মেলন একত্র করেও আপনারা যারা এখানে আপনাদের অনুভূতি ব্যক্ত করেছেন তাতে আমি যথেষ্ট উৎসাহিত হয়েছি এবং আপনাদের সম্মেলনের যে সার্থকতা সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। কারণ কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী বিথিকা রানী সরকার মহোদয় খুব সুন্দর করে বলেছেন মায়েদের কী কর্তব্য, শিউলি মাতাজি তিনি তো বলেই ফেলেছেন যে আগে আমার অন্য কিছুতে নেশা ছিল আর এখন আমি চৈতন্য চরিতামৃত শ্রীমৎ ভগবদ্ গীতা পাঠ করে এটা আমার নেশা হয়ে গেছে, আপনারা আশীর্বাদ করবেন এই নেশা যেন আমার চিরস্থায়ী হয়, এরকম বলেছিলেন। খুব ভালো লেগেছে রঞ্জন বিশ্বাস যিনি সহকারী ব্যবস্থাপক রাজস্ব টেলিফোন, তিনিও খুব তার মনের অভিব্যক্তি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। আমার গুরু ভগ্নীশ রূপশ্রী চিত্রাদেবী দাসী তিনিও খুব ভালোভাবে বলেছেন। যাই হোক, আমি এদেরকে এস্টিমেট করছি না, কিন্তু তাদের হৃদয়ের যে অনুভূতি তা যেভাবে তারা ব্যক্ত করলেন সেটা আমাদের যথেষ্ট উৎসাহের কারণ হয়েছে। আর এখানে যারা নামহট্টের প্রতিনিধি, আমি জানি না যে আমরা যখন প্রথম ইসকনে যোগদান করেছিলাম যখন সেটা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়, তখন নামহট্টের মধ্যে যে কর্মচাঞ্চল্য বা ব্যাপকতা এবং তাদের প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আমি জানি না, যেহেতু আমি হয়তোবা নামহট্টের সঙ্গে জড়িত নেই সেই জন্য হয়তোবা আমি উপলব্ধি করতে পারছি না, কিন্তু আমার কাছে কিছুটা একটু ধোঁয়াশাচ্ছন্ন মনে হয়, কুয়াশাচ্ছন্ন মনে হয় যে নামহট্টের কার্যক্রম কি থেমে গেছে নাকি তার কার্যক্রম চলছে, যদি চলে তাহলে তার অগ্রগতি কতদূর হচ্ছে, এ ব্যাপারে আমি মানে আজকে যদিও আমার প্রধান অতিথি হিসেবে কথা বলা উচিত না, তবুও আমি আমার মনে হয় যারা এখানে মন্দির কর্তৃপক্ষ আছে কিন্তু প্রভুপাদ তাদের উপর যে দায়িত্ব বর্তিয়েছে, আচার্য বৃন্দেরা আমাদের গুরুবর্গ তাদের উপর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে তারা যদি একটু সচেতন হয় তাহলে নামহট্ট আমাদের গুরু মহারাজের একান্ত প্রিয় সংগঠন এই নামহট্ট এবং ভক্তিবৃক্ষ। তো জগতে এই নামহট্টের গুরুত্ব সম্পর্কে আপনারা আলোচনা করেছেন, ভক্তিবৃক্ষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যদি যে সংগঠনগুলো প্রভুপাদ এই সংগঠনের মাধ্যমে সারা পৃথিবীতে হরি নাম প্রচার মানুষের চেতনা শুদ্ধ করতে চেয়েছেন সেই দায়িত্বটা কিন্তু যারা মন্দিরের ভক্ত আছেন, যারা আমরা বাইরে গৃহস্থ আছি, যারা অন্তত ইসকনের শুভানুদ্বয় বৃন্দ আছি, তারা কিন্তু তাদের উপরে এই দায়িত্ব বর্তিয়েছে। আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে অন্তত এই প্রতিশ্রুতি আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমরা মহাপ্রভুর এবং তথা যারা পূর্বাতন আচার্য বৃন্দ আছেন
তাদের মনোভীষ্ট পূর্ণ করার জন্য এই নামহট্ট ভক্তিবৃক্ষ এবং এই তীর্থযাত্রার যে গুরুত্ব সে সম্পর্কেও আমরা শ্রবণ করেছি। আপনারা জানেন যে নামহট্ট, নাম মানে হচ্ছে কি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কি জড় শব্দ? এটা হলো নিত্য বস্তু, নাম হলো জগতের নিত্য বস্তু। তার নাম যেহেতু নিত্য বস্তু, আর নামের যে হাট, হাটটা কি অনিত্য? হাটও কিন্তু নিত্য বস্তু। নাম বৈকুণ্ঠের বস্তু, সুতরাং নামের হাটও বৈকুণ্ঠের বস্তু। এই নাম হাটে কি হয়? হাটে তো বিভিন্ন বেচা কেনা হয়, আমাদের নাম নামের হাটেও বেচা কেনা হয়। তবে এখানে কাগজের মুদ্রা বা কয়েন চলে না, এখানে একটা মুদ্রা আছে, এখানে আমরা কিনতে পারি। কি নাম কিনি? আমরা নাম কিনি। কি দিয়ে কিনি? শ্রদ্ধা মূল্যে। আর এই নাম হাটের যার যতখানি শ্রদ্ধা, তিনি ততখানি মূল্য দিয়ে এই নাম ক্রয় করতে পারেন। নাম হচ্ছে এই জগতের সবচেয়ে নিত্য বস্তু, কারণ নাম নামই অভিন্ন। নামের মাধ্যমে আমরা নামের কাছে পৌঁছাতে পারি। এই জগতে ভগবান কৃপা করে এসছেন, এক হলো অর্চা বিগ্রহ রূপে, আর হইল এই শব্দ ব্রহ্মরূপে, হরিনাম রূপে তিনি এসছেন। জগৎ জীবকে কৃপা করার জন্য ভগবান কতখানি কৃপাময় যে আমি তো গোলক বৃন্দাবনে আছি, আমার এই গোলক বৃন্দায় আসা তো সোজা না, সুতরাং জীবকে আমিই কৃপা করি। কীভাবে কৃপা করি? আমরা এখানে অর্চা বিগ্রহ আছে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী আছেন, এখানে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন মানে তিনি তারা নিত্য বিরাজিত আছেন। এটা নিত্য বিগ্রহ, ভগবানের বিগ্রহ। এখানে কাঠের বস্তু না, এখানে এখানে কোনো পাথরের বস্তু নাই, এখানে চিন্ময় বিগ্রহ। আমাদের চক্ষু জড় বলে আমরা জড় ছাড়া আর কিছুই দেখতে পাই না। যার চক্ষে ছানি পড়েছে সে জগৎকে কেমন দেখবে? আচ্ছা দেখবে, তাই না? ঠিক আমরা জড় জগৎকে ভোগ করতে করতে জড় ছাড়া আর কিছুই দেখতে পাই নাই, কিন্তু আমাদের যে ভক্তি চক্ষু মিলিত হয়, এই যে ভক্তি বৃক্ষ, কেন আমাদের ভক্তি বৃক্ষে যদি আমরা জল সিঞ্চন করি ভক্তি বৃক্ষে, তখন কি হবে? এতে ফুল হবে, এতে ফল হবে। কি ফল? এতে প্রেম ফল হবে। তাহলে এই ভক্তি বৃক্ষকে যদি আমরা লালন পালন করি, পরিচর্যা করি, তাহলে কি হবে? আমাদের ভক্তি চক্ষু উন্মিলিত হবে। আর ভক্তি চক্ষু উন্মিলিত হলে ভগবানের শ্রী বিগ্রহকে আর কাঠ মনে হবে না, পাথর মনে হবে না। যে কথা ব্রহ্মা বলেছেন, প্রেমাঞ্জনচ্ছ্রিত ভক্তি বিলোচন সন্ত সদৈবেরি দেবেশ বিলাকায়ন্তি ইয়াম শ্যাম সুন্দরম চিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষন্তমহং ভজামি। সুতরাং এই যে এর গুরুত্ব, নাম হট্টের গুরুত্ব, ভক্তি বৃক্ষের গুরুত্ব, এ যদি আরও বেশি সময় পাওয়া যেত হয়তো আলাদা আলাদা প্রত্যেকটা বলা যেত। তবে আমি শুধু আজকের এই সম্মেলনে বেশি দীর্ঘায়িত করবো না, কারণ এরপরে আরও অনুষ্ঠান আছে। আমি শুধু এটুকুই বলতে চাই যে ভক্তি বৃক্ষ, যারা নামহট্টের প্রতিনিধি এবং শিক্ষকবৃন্দ আছেন, নামহট্টের প্রতিনিধি এখানে কে করছেন? আচ্ছা, আমার শ্রদ্ধা গুরু ভ্রাতা শ্রী বীরভদ্র নিতাই রাম দাস ব্রহ্মচারী, তার উপর তিনি মাত্র এর আগে বৃন্দাবনে ছিলেন, আর আমাদেরকে কৃপা করার জন্যই মূলত তিনি আবার শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরে ফিরে এসছেন। এটা আমরা তাকে গভীর কৃতজ্ঞতা প্রদর্শন করছি তার উপর। এবং আমার মনে হয় নামহট্টের এই যে প্রতিনিধি, নামহট্টের যারা শিক্ষকবৃন্দ আছেন, সবচেয়ে ভালো হতো সম্মেলনে উচিত কি আমাদের কতগুলো নামহট্ট আছে তাদেরকে নিমন্ত্রণ করা, নামহট্টের প্রতিনিধি কারা কারা আছেন তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা, নামহট্টের যে কার্যক্রম সে সম্পর্কে একটা বিবরণ দেওয়া, আমাদের নামহট্টের প্রচারে কী কী বিঘ্ন আছে, কী কী মানে প্রতিবন্ধকতা আছে, এগুলো আলোচনা করা, নামহট্টের প্রতিনিধির সঙ্গে আরও কী করে নামহট্টের সংগঠনগুলো বাড়ানো যায়, এগুলা নামহট্টের সম্মেলনে কিন্তু আলোচ্য বিষয়। আর যারা ভক্তিবৃক্ষের শিক্ষক আছেন, কটা ভক্তিবৃক্ষ আছে এটাও সংখ্যাটা নিরূপণ করলে ভালো হতো। এবং আচ্ছা, এটা কি শুধুমাত্র বরিশালে? আমরা জানতে পেলাম যে 11টা ভক্তিবৃক্ষ আছে, তাহলে 11টা ভক্তিবৃক্ষের যারা পরিচর্যা করছেন, অর্থাৎ বৃক্ষের মানে কি, বৃক্ষ মানে কি গাছ, আর এই গাছের যারা পরিচর্যা করছেন, অথবা গাছের গোড়া যদি আকাশা হয় সেগুলো নিরিয়ে দেওয়া, গাছে মাঝে মাঝে জল দিতে হবে, অথবা এখন তো বর্ষাকাল, এখন জল না দেওয়া চাল মানে চলবে, কিন্তু তবুও আমাদের ভক্তি বৃক্ষে কিন্তু নিরন্তর জল সিঞ্চন, কীর্তন রূপ শ্রবণ, কীর্তন রূপ জল সিঞ্চন প্রতিনিয়ত এই ভক্তি বৃক্ষে যদি আমরা করতে পারি, যারা ভক্তি বৃক্ষের সদস্য আছেন, যারা ভক্তি বৃক্ষে পরিচালনা করছেন, তারা নির্দেশনা দেবেন আপনাদের, যাতে ভক্তি বৃক্ষ
আমরা সমৃদ্ধ হয়। একজন ছোট কিছুক্ষণ আগে এক মাতাজি খুব ভালোভাবে বলেছেন, আমরা যেন ভক্তি বৃক্ষের ছায়ায় আমাদের প্রাণ শীতল করতে পারি। আর ভক্তি বৃক্ষের ফল সেটা কি? কৃষ্ণ প্রেম। এই ফল আস্বাদন করে আমাদের মনুষ্য জীবনকে সুন্দর এবং সার্থক করে তুলতে পারি, তাহলেই আমাদের এই সম্মেলন সার্থক হবে। আর যারা তীর্থযাত্রী আছেন, তীর্থযাত্রীরা তাদের অভিজ্ঞতা খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। আর কারণ তীর্থযাত্রাটা সুন্দর, যে কথা বলা হলো, একটা গৌর আমার যেসব স্থানে ভ্রমণ করিল রঙ্গে সেসব স্থান হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে। তাহলে তীর্থযাত্রার যে ফলশ্রুতি, যাতে আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের তপস্বী দাস ব্রহ্মচারী যিনি এর লিড দিচ্ছেন, এক মাস পর যারা ঘোর তার নাস্তিক ছিল, যারা ইস্কনকে পছন্দ করতো না, ভক্তি জীবনের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না, তুলসীমালা পর্যন্ত ধারণ করতো না, নিরামিষ খাওয়া তো দূরের কথা, তারা যখন এক মাস পর ভক্ত সঙ্গের সঙ্গে যখন তারা তীর্থ ভ্রমণ করে আসে, তাদের চিত্তের পরিবর্তন, তাদের মানসিকতার পরিবর্তন, তখন আমরা বুঝতে পারি ভক্ত সঙ্গ কি জিনিস, তাই না? সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কর, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সামান্য সময় এই এক মাস পর আমাদের জীবনে, এই এক মাস খুব বেশি সময় না, কিন্তু এক মাস সময়ের মধ্যে তীর্থযাত্রীরা যে সাধুসঙ্গ পায় নিরন্তর ২৪ ঘন্টার মধ্যে, যে আমরা ২৪ ঘন্টাই ভগবানের সেবায় কাটাতে পারি, ভক্ত সঙ্গে কাটাতে পারি, ভক্তির প্রক্রিয়ার সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি, তার প্রমাণ হলো এই তীর্থযাত্রা। তা আমরা উৎসাহিত করছি, যারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে উৎসাহিত করবেন, অন্তত এক মাস কাল এই অন্তত আমরা তীর্থযাত্রায় এই ভগবান ভক্ত সঙ্গে আমরা থাকতে পারি, যাতে আমরা উপলব্ধি করতে, কিছুক্ষণের জন্য যদি উপলব্ধি করতে পারি জীবনের উদ্দেশ্যটা কি। এই তীর্থযাত্রার ফলে অনেকেই ভক্ত পরিণত হয়ে গেছে, তাদের ফ্যামিলি শুদ্ধ সবাই প্রসাদ ভোজী হয়েছে, যার প্রমাণ কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় গুরু ভ্রাতা অশেষ মুকুন্দ দাস, তার যে ভাই দুলাল কুমার, তিনি তার অভিব্যক্তি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তারা কত ভাগ্যবান যে তারা আজকে সদ্গুরুর চরণাশ্রয় করে আজকে কৃষ্ণ প্রসাদ পাচ্ছে, নিজেদের অভিব্যক্তি, তাদের অন্তরের কথা খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তারা বুঝতে পেরেছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত। যে কথা বললেন আমাদের গুরুভ্রাতা, যে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। জীবনের প্রকৃত উদ্দেশ্য আমাদের রাধা কৃষ্ণের চরণজীবন সেবা করা, ভগবানের রাজ্যে ফিরে যাওয়া। তাহলে এই জীবনের যে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র, এখান থেকে বেরিয়ে আসা। আর এই বেরিয়ে আসার জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাদ্য সংঘ প্রভুপাদ সারা পৃথিবীর মানুষের কাছে বিভিন্ন প্রচার সংগঠনের মাধ্যমে, ইসকনের যে বিভিন্ন প্রচার সংগঠন আছে তার মাধ্যমে মানুষকে পথ দেখিয়েছেন। তাদের সম্প্রদায় পরিচয় তাদেরকে পরিচিত করাননি, তাদেরকে বলেন নাই তোমরা আমেরিকান তোমরা ক্যানাডিয়ান, তাদের বলেছেন তোমাদের প্রকৃত স্বরূপ তোমরা কৃষ্ণের নিত্য দাস। তুমি যে ধর্মেরই হও না কেন তাতে কিছু আসে যায় না, একজন পরম নিয়ন্তা রয়েছেন, সে পরম নিয়ন্তার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে পেরেছ কিনা, তাকে তুমি চিনতে পেরেছ কিনা, তার রাজ্যে ফিরে যাওয়ার যথাযোগ্য আয়োজন করেছ কিনা, এটার নাম হলো ধর্ম। আমাদের বলদেব বলরাম খুব সুন্দরভাবে বলেছেন, আপনি যাই হন না কেন, যে ধর্মেরই হন না কেন, তাতে কিছু যা আসে না। আসল কথা আমাদের আপনাকে ইস্কন করতে হবে না, সেটা বড় কথা না, আসল কথা হলো জীবনের প্রকৃত উদ্দেশ্য যেন আপনারা বুঝতে পারেন। আমাদের দলে আসতে হবে, কিন্তু আপনারা আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি সেটা যেন বুঝতে পারেন, তাহলেই আপনাদের জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ। আমি এই সম্মেলনের সাফল্য কামনা করছি। উত্তরোত্তর ভক্তিবৃক্ষ নাম হচ্ছে শ্রীবৃদ্ধি হোক, তীর্থযাত্রীরা বেশি করে সাধুসঙ্গের মাধ্যমে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাক, এই আশা ব্যক্ত করে আজ এখানে আমি আমার বক্তব্যে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদকে। অশেষ ধন্যবাদ শ্রী সর্বমিত্র দাস অধিকের প্রভুকে। এবারে নামর্থ ভক্তিবৃক্ষ ও তীর্থযাত্রী সম্মেলনে সমাপনী বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রীমান তপস্বী দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দির বরিশাল।
আজকে একটা নতুন সংযোজন, মানে আমাদের ভাবে প্রোগ্রামটা হয়নি। আমার খুব ভালো লাগছে যে আসলে এরকম প্রোগ্রাম আমাদের হওয়া উচিত। প্রোগ্রাম হলে মানুষের হৃদয়ের কথা বেরিয়ে আসে, তাই না? যে কথাগুলি আমাদের ভক্তির জন্য খুবই মানে প্রযোজ্য, আমরা ভক্তি পথে কীভাবে এগিয়ে যেতে পারি। তো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধ গুরুভ্রাতা, তো মঞ্চে অধিষ্ঠিত আছেন আমাদের মন্দিরের সাধারণ সম্পাদক শ্রদ্ধা গুরুভ্রাতা আছেন বড়দেব বলরাম দাস, রমানন্দ আমাদের গুরু ভাই বোনেরা, সামনে ভূষ্ট আছেন আমার মাতাজিরা এবং পিতাজিরা, সবাইকে আমার দণ্ডবত্ত নতুন নিবেদন করছে হরে কৃষ্ণ। তো আসলে আমরা আমাদের পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছি, তাই না? আমাদের যে সনাতন ধর্ম, আমরা যে কোনো কাগজ কর্ম লিখতে যাই, ফর্ম পূরণ করতে যাই, দেখি হিন্দু ধর্ম লেখে, আর হিন্দু ধর্ম না বলি না লিখলে চিনে না, কেমন? এটা আমাদের অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের ধর্মটা সেটা আমরা চিনি না, সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। সনাতন ধর্মটা যে কত উচ্চে এবং সেটা যে সারা বিশ্বব্যাপী না, এটা ভগবান থেকে ঈশ্বর, কেমন? সেইটা আমাদের সেটাকে হারিয়ে এখন একটা নকল কিছু আমাদের ধর্ম নাম দিয়েছে। চিন্তা করুন আমাদের কত দুর্ভাগ্য। এখনো মনে হয় আমাদের হিন্দুদের মধ্যে শতকরা 80 জন কিবা শিক্ষক বিশ্ববিদ্যালয় বলেন, হ্যাঁ ডক্টরেট এটা সেটা, হিন্দু ধর্ম শিক্ষা তাদের দ্বারা লিখিত। আমরা কোথায় পরিণতি আমাদের, চিন্তা করুন আমরা কোথায় আছি। তো সেই শিক্ষা যে আমাদের ভুল, সেজন্যই মহাপ্রভু এই যে বিভিন্ন পদ্ধতি যার মাধ্যমে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিখতে পারি, তার জ্যেষ্ঠজনকে আন্তর্জাতিক কৃষ্ণভবন যে প্রতিষ্ঠাতা আছে, গেছি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, দেখেন কত তো মনীষী রয়েছে, কত সাধু মহাজন রয়েছে। তো দেখুন শুদ্ধ ভাগবতে কি ক্রিয়া সারা পৃথিবীতে। কত বছর বয়সে? 70 বছর বয়সে তিনি 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন, হরিনামের বন্যায় সারা পৃথিবী ভাজাই দিয়েছেন। আমরা আমাদের মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটা খুঁজে পেয়েছি। আর একজন গুরু মহারাজ কি আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রমণ সঙ্গীত কম কি আচার্য বর্গ কি সমাগত গৌর ভক্ত বৃন্দ কি তপস্বী দাস ব্রহ্মচারী প্রভুকে অধ্যক্ষ হচ্ছে শ্রী রাধা সংসদের মন্দির। এবার একটি ভজন হবে, ভজন পরিবেশন করবেন জয় দিগন্ত, এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে।